আমি জানি না আমি নিজেই তো কনফিউজ হয়ে যাচ্ছি বিয়ের দিন পরে কি সাজবো, এই জন্য নাও করতে সবাই যারা ভোটার সবাই তো কাচ্ছু ভাইয়া, তো তাদের মানে কি কেমন লাগছে, তারা দিদির কাছে এসে ভোট চাচ্ছে করছে, এটা না এটা মজাই লাগছে, কারণ একটা টাইমে আমি খুব বেশি চাইতাম তো বাবার জন্য, তো এখন এখন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালো লাগছে, সবাই বলছে, তো এখন সব খুব বেশি ভালো লাগছে যে সবাই বলছে যা দেখি একটা করতে, তো এখন একটু ডিফারেন্ট লাগছে, সব ডিফারেন্টটা কেমন সেটাই শুনতে চাই, ডিফারেন্ট আবার কেমন, অবশ্যই ভালো লাগছে, কারণ ভোটার হওয়ার পরে মনে হচ্ছে যে এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে, এখন হচ্ছে আমি একজন সদস্য, এখন আমারও কিছু দায়িত্ব আছে, আমারও ভোট দিতে হবে, আমারও ভালো খারাপ চিন্তা করতে হবে। দুই প্যানেলের মধ্যে আসলে আলাদা করবেন কি হবে একদমই আমি বলবো না, দুইটা প্যানেলের সবাই যোগ্য এখানে, দুইটা প্যানেলের জন্য শুভকামনা, আমি চাই যেই আসবে এখানে যোগ্য কেউই আসবে, এখানে এরকম কিছুই না যে আসবে সে অযোগ্য কিংবা সে ভালো না, এরকম কিছু না, যে আসবে যোগ্য আসবে, এবং তার কাছে আমার দুষ্টুমিও করি যে আমাকে এইটা দাও নাহলে কিন্তু ভোট জিতবো, এই টাইপের দুষ্টুমিও করি। দিদি কি জাতীয় নির্বাচনের ভোটার? না, তার আগে এটা একটা তো অন্যরকম মানে বাবা জিতে গেলে কি বলবেন, কি বলবো বাবা জিতে গেলে, না আমি সবসময় আমি যখন থেকে দেখছি আমি টুকু আদেশ বাবাকে পুরো হাঁটা আমি সবসময় দেখে এসেছি যে বাবা জিতেছে, এবং এটা তার কর্মের ফলের জন্য, আমি যদি ভোট নাও চাই এখানে কিন্তু এরকম কিচ্ছু না যে আমার ভোটের জন্য বাবা জিতছে, সে তার জন্যই জিতছে, তার কর্মের ফলের জন্যই জিতছে, এবং সে এরকম একটা মানুষ যে সবাই তাকে পছন্দ করে, আমাকে না যতটা বেশি মানুষ হিসেবে পছন্দ করে বাবাকে তাকে অনেক বেশি পছন্দ করে, তো আমি জাস্ট ভোট চাওয়াটা হচ্ছে আমার মেয়ে হিসেবে একটু দায়িত্ব পালন করা, কিন্তু আমি জানি বাবা মানুষ হিসেবে যেমন বাবা ইচ্ছা, আর যদি বাবা হেরে যায় আমরা চাই না বাবা হারুক, চিন্তাই করতে চাই না, নেগেটিভটা চিন্তাই করতে চাই না, অনেক পরের বিষয় এটা, যদি হেরে যায় তখন একটা তখন দেখা যাবে, বাট বি পজিটিভ, আগে পজিটিভটাই চিন্তা করো। সে তোমার কে হয় সেটা আমার জানার দরকার নয়, তুমি এবার প্রথম ভোটার হিসাবে শুভ্র থেকে তোমার ভোটটা প্রদান করবে, এটাই আমি মনে করি। আচ্ছা মেয়ে যদি ভোট দেয় কেন দেবে? আমার মনে হয় সে 2006 সাল থেকে চলচ্চিত্রের সাথে জড়িত, আমি মনে করি যখন থেকে জন্ম নিয়েছে তার আগে থেকে মায়ের গর্ভ থেকে কিন্তু চলচ্চিত্র টাকা খেয়ে বড় হয়েছে, এই পর্যন্ত সেখানে কোনো কারণে শুধু আমার চলচ্চিত্র এবং আমার মার বিসর্জনের টাকা চলে গেছে, এবং ও বড় হওয়ার মানে জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছে গ্রামীণ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আছি, একটা করে কেন থাকে বারবার, কেন মানুষ তাকে ভোট দেয়, নিশ্চয়ই এমন কিছু করি কিন্তু এমন মানুষের ভালোবাসার জন্য আমি বারবার নির্বাচিত হই, এবার সে কারণে প্রথমবার ভোটে আমাকে ভোট দেবে আমার ভালো মানুষের জন্য, ভোটে জিতে গেলে মেয়ের কোনো আপনার কোনো সমস্যা
সদস্য ভাইদেরকে সবাইকে চাকরির আসনে গ্রহণ করার জন্য এবং পূর্ব সিনিয়র যারা আছেন শিল্পী তাদের অবশ্যই সামনে বসতে দিলেন, এটা আমাদের পরম্পরা। Subscribe to my channel and also press this bell icon.